নমস্কার বন্ধুরা, কাকা রাইডার্সে আপনাদের স্বাগত। আমি বিপুল। আপনাদের আজকে শোনাব যে খুব অল্প খরচে কিভাবে আপনারা ওয়েস্ট সিকিম এবং সাউথ সিকিম ঘুরে আসতে পারেন খুব অল্প খরচে। আপনারা এর জন্য কি করবেন? দেখুন, শুরুতেই আপনারা পেলিংয়ে চলে যাবেন এসএনটি বাস সার্ভিসের সাহায্যে। শিলিগুড়ি জংশনেই সে এর বাস স্টপ, আর শিলিগুড়ি থেকে মাত্র 135 কিলোমিটার ডিস্ট্যান্স। এবং গ্যাংটক থেকেও যারা আসতে চান, গ্যাংটক থেকে 115 কিলোমিটার ডিস্ট্যান্স পেলিং। আর পেলিংই হবে আপনার বেস পয়েন্ট। পেলিং একটা ছোট্ট সিকিমের শহর, ওয়েস্ট সিকিমের গেজিং থেকে, গেজিং ওয়েস্ট সিকিমের ডিস্ট্রিক্ট টাউন, আর সেখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত পেলিং। পেলিং সাধারণত ট্রেকারদের বেস পয়েন্ট। এখান থেকে আপনারা অনেক জায়গায় যেতে পারেন। এটি 7200 ফিট হাই অল্টিটিউডে অবস্থিত। এখান থেকে আপনারা যেতে পারেন অনেক অজানা জায়গায় এবং জানা জায়গায়। আপনারা যেতে পারেন দারাপ সুব্বা ভিলেজ, যেতে পারেন রিম্বি ওয়াটারফলস, যেটি সিকিমের ওল্ডেস্ট বলা যেতে পারে। আছে কাঞ্চনজঙ্ঘা ফলস, এটা সবচেয়ে সুন্দর ওয়াটারফলসগুলোর মধ্যে একটা। এছাড়া আপনারা যাবেন হেচিওবেল রিলেক, যেটা খুব পবিত্র, এমনকি এতটাই পবিত্র যে এখানে কখনো কোনো শুকনো পাতা ভাসতে দেখা যায় না। যেই মাত্র কোনো একটা পাতা পড়ে, সঙ্গে সঙ্গে পাখিরা তৎক্ষণাৎ আসে এবং পাখিরা নাকি সেই পাতাটাকে তুলে নিয়ে লেকের বাইরে ফেলে দেয়। আছে সিংসোর ব্রিজ, যেটি সিকিমের সবচেয়ে উঁচু এবং এশিয়ার মধ্যে সেকেন্ড হাইয়েস্ট। তো সবগুলোর ভিডিওই আমার আলাদা করে দেওয়া আছে। বন্ধুরা, আপনারা সিকিমের পেলিংয়ে দাঁড়িয়েই পুরোটা সময় কাটিয়ে দিতে পারেন। আপনারা শিলিগুড়ি থেকে বাস আছে সকাল 10:30 এবং 5 ঘন্টা মতো সময় নিয়েই আপনারা পৌঁছে যাবেন। এবং পৌঁছে যাওয়ার পরেই সকালবেলা উঠে অসাধারণ দৃশ্য দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা এছাড়াও অন্যান্য পিকগুলোকে। তবে আগের দিনই আপনারা কোনো একটা ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে গাড়ি রিজার্ভ করে নেবেন, যাতে সকালবেলা আপনারা বিভিন্ন ট্যুরিস্ট স্পটে যেতে পারেন ইজিলি। দেখুন সুন্দর সকাল, অসাধারণ দৃশ্য, এটা দিয়ে আপনারা সময় কাটিয়ে দিতে পারেন। তারপরে আপনারা টিফিন শেষে বেরিয়ে পড়লাম সকালবেলা, এবং বেরিয়ে পড়ে দেখুন কি অসাধারণ রাস্তায় দৃশ্য, এবং হঠাৎ করে আমাদের গাড়িটা থেমে গেল। তারপরেই দেখলাম যে একের পর এক গাড়ি আসতে থাকলো, এবং ড্রাইভারের কাছে জানতে পারলাম এটা একটা সব যাত্রা। আমি এতবার সিকিমে গেছি বাইক নিয়ে, এমনিতেই গাড়ি রিজার্ভ করেও গেছি, কিন্তু সিকিমেদের কখনো সব যাত্রা দেখা হয়নি। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, হয়তো আমার কাছে নতুন, তাদের কাছে প্যাথেটিক, কিন্তু একটা অভিজ্ঞতা বটে। এবং তারপরেই আমরা চলে গেলাম দারাপ সুব্বা ভিলেজে, যেটা পেলিং থেকে মাত্র 7 কিলোমিটার ইয়োকসাম যাওয়ার পথে। এই যে দারাপ ভ্যালি, অসাধারণ একটা ভ্যালি। যারা প্রকৃতি প্রেমী তারা অবশ্যই দারাপ ভ্যালিতে যাবেন। এবং এখানে সাধারণত লিম্বু কমিউনিটির মানুষরাই বসবাস করেন, শান্ত পরিবেশ। এখানে সাধারণত ধান চাষ, মিলেট, এলাচ, ভুট্টা চাষ, এবং এখান থেকেও অনেকেই ট্রেক করেন, ট্রেকের বেস পয়েন্ট বলা যেতে পারে। আর এখানে লিম্বু ছাড়াও আছে অন্যান্য জনজাতির মানুষরাও, যেমন গুরুং, ভুটিয়া, তামাং, ছেত্রি, রাইজ। এবং এখানে একটা প্যানোরামিক ভিউ দেখা যায় যেটা অসাধারণ। এখান থেকে ভ্যালি থেকে আপনারা এই তুষার শুভ্র বরফ সহ, যদি আকাশ ক্লিয়ার থাকে, তাহলে কাঞ্চনজঙ্ঘার চূড়া সহ অন্যান্য পিকগুলো দেখতে পাবেন। এবং দারাপ ভ্যালি যেতে আপনারা ট্যাক্সিও ইজিলি পেয়ে যেতে পারেন।
এবং এখানে দেখবেন লেপচা হাউস এবং লিম্বু টেম্পল। এবং আমরা এরপরেই সরাসরি চলে গেলাম খেচিউপেলরি লেক, কিন্তু তার আগে আপনারা মাত্র 7 কিলোমিটার গেলেই পড়বে আপনারা দারাব ভিলেজ, আমরা যেটা দেখছি। এখান থেকে দারাব থেকে মাত্র 5 কিলোমিটার গেলে রিম্বি ওয়াটারফলস, আর রিম্বি ওয়াটারফলস থেকে মাত্র 18 কিলোমিটার গেলেই আমরা কাঞ্চনজঙ্ঘা ফলস পাব, এবং সবশেষে আমরা চলে এলাম এই খেচিউপেলরি লেক। খেচিউপেলরি লেক একটা এতটাই পবিত্র যেখানে কোনো গাছের পাতা এই জলের উপরে ভাসতে দেখা যায় না। শুকনো পাতা তো অবশ্যই নয়, অন্য পাতাও দেখা যায় না, কারণ যেই পাতা পড়ে পাখিরা সঙ্গে সঙ্গেই জলের উপরে আসে এবং পাতাটাকে তুলে নিয়ে গিয়ে লেকের বাইরে ফেলে দেয়, বুঝতেই পাচ্ছেন। তবে আমরা একদম চূড়ায় উঠেছিলাম, যেখান থেকে ভিউটা অসাধারণ, মানে কল্পনাই করতে পারবেন না। লুজ পাথর দিয়ে গড়া রাস্তা, একদম খাড়া রাস্তা, কিন্তু ট্রেকিং করে যাওয়ার পরে যে একটা কী প্রাপ্তি, কী আনন্দ, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এবং ওইখানে গিয়ে আপনি লেকে নামার পরে ওখান থেকে নিচে নেমে আসবেন, সঙ্গে দুয়ে মানে কিছু পলিউশন করে না এমন খাবার নিয়ে যাবেন, যেটাতে আপনারা খাবার ছড়িয়ে দিলে মাছরা এতটাই লাফাবে যে কল্পনা করতে পারবেন না। তবে বন্ধুদের বলে দিই, আপনারা অবশ্যই দেখবেন যে আমাদের আমার সব ভিডিওগুলোই এগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে নোটিফিকেশানগুলো পেয়ে যান। আমরা সেখান থেকে চলে এলাম এই কাঞ্চনজঙ্ঘা ফলস। এটি সিকিমের সবচেয়ে সুন্দরতম ফলসগুলোর মধ্যে একটা, এবং ধরে নেওয়া হয় এটি কাঞ্চনজঙ্ঘা গ্লেসিয়ারের জলে পুষ্ট, এই কারণেই এর জল সারা বছরই থাকে, কখনো শুকিয়ে যায় না, অসাধারণ। তবে এখানে গেলে ট্র্যাভার্সিং বা রোপ স্লাইডিং করতে ভুলবেন না, মাত্র 100 টাকায় রোপ স্লাইডিং করা যায়, আমি তো অবশ্যই করেছি, আপনারাও করবেন। আর কাঞ্চনজঙ্ঘা দেখার ফলেই পরেই আমাদের গাড়িটা টায়ার পাংচার হয়ে গেল, আপনাদের দেখাচ্ছি। আর যেইমাত্র ড্রাইভার টায়ারটাকে চেঞ্জ করছিলেন, আমরা সঙ্গে সঙ্গে ওই মজাটাও ছাড়লাম না, চারপাশের অসাধারণ সুন্দর দৃশ্য, ভ্যালি, এবং এই যে সুন্দর বেড পাতা আছে দেখছেন, এটা একটা মানে নেট এখন বোল্ডার আটকানোর জন্যই সম্ভবত, কিন্তু আমরা জানি না, কিন্তু দারুণভাবে উপভোগ করেছি চারিদিকের ভ্যালি। আর এই কাঞ্চনজঙ্ঘা ফলসটা কিন্তু পেলিং থেকে রিম্বি ওয়াটারফলস থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত, অসাধারণ একটা ওয়াটারফলস। আর তারপরেই আমাদের গাড়ির এই নষ্ট হয়ে যাওয়া, আর আমরা দেখুন ভ্যালিটাকে কীভাবে এনজয় করছিলাম, এই ভ্যালিতে আলো ছায়ার খেলা, যেটা মানে সত্যি অসাধারণ। আর যারা প্রকৃতিপ্রেমী তারা তো মিস করবেনই না, কি অসাধারণ একটা মানে দৃশ্য। তবে আরও কী কী দেখাবো সেটা দেখার জন্য, জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর এরপরেই আমরা চলে এলাম রিম্বি ওয়াটারফলস, রিম্বি ওয়াটারফলস যেটা ধরে নেওয়া হয় ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিকিমের, অসাধারণ একটা রিম্বি ওয়াটারফলস, দারুণ। এবং এই ওয়াটারফলস থেকেই তৈরি হয়েছে রিম্বি রিভার, আর এই রিম্বি রিভারের পাশেই অবস্থিত অরেঞ্জ গ্রোভ বা কমলা বাগান। চলুন আপনাদের কমলা বাগানে নিয়ে যাই, দেখুন কমলাগুলো, কমলাগুলো ঝুলে আছে, বাগানটা অসাধারণ, 10 টাকা করে এন্ট্রি ফি। আর রিম্বি রিভারের নদীর পাশে হওয়াতে সেই বাগানও সৌন্দর্য উপভোগ করবেন, সুন্দর ফুল আছে, অসাধারণ ফুল সব, যেগুলো হয়তো কখনো দেখেননি। আর নদীর কলধ্বনি, কলকলো রব, আর এই সৌন্দর্য সব মিলিয়ে মিশিয়ে অসাধারণ একটা উপভোগ সৌন্দর্যকে। এবং তারপরে আমাদের দিন শেষ হয়ে গেল, আমরা হোটেলে রেস্ট নিলাম, পরের দিন আবার সকালবেলা খেয়ে দিয়ে আমরা এসে পড়লাম সাউথ সিকিমের বুদ্ধা পার্কে। এই ভিডিও আলাদা করে দেওয়া আছে, অসাধারণ একটা দৃশ্য, চারপাশে ঝকঝকে, একদম মনে হবে আপনি ইউরোপে আছেন, এরকম দেখা যায় না। আর তারপরেই আমরা এটা শেষ করে চলে গেলাম সিকিমের একমাত্র চা বাগান তেমি টি এস্টেটে।
একমাত্র চা বাগান সরকারি বেসরকারি মিলিয়ে, এবং এটি একটা সরকারি চা বাগান, অর্গানিক অবশ্যই, সিকিম পুরোটাই অর্গানিক আপনারা জানেন। এবং এখানেই আছে চেরি রিসোর্ট, আপনারা চেরি রিসোর্টে রাত্রিও যাপন করতে পারেন, নাও করে খাওয়া দাওয়াও করে নিতে পারেন, দারুণ। তবে তেমির অর্গানিক চায়ে দু চুমুক দিতে ভুলবেন না। এই দেখুন তেমির ফুল অসাধারণ, যেটা সাধারণত অনেকেই দেখে থাকবেন না, চায়ের ফুল এবং ফল। আমি অনেক চা বাগানে গেছি, তেমিতেও তিনবার, বাইক নিয়ে গেছি দুবার, তবুও এরকম ফুল এবং ফল আগে দেখিনি। এটা আমার ফার্স্ট টাইম ফল দেখা হচ্ছে, অন্য বাগানে ফুল দেখেছি কিন্তু ফল এভারি ফার্স্ট। চায়ের ফল যে কেমন হয় সেটা ধারণা ছিল না, এই ফার্স্ট আমরা দেখেছি। এবং তারপরেই চলে গেলাম আমরা সামজুপচে মনাস্ট্রির উদ্দেশ্যে, কিন্তু সেখানে গিয়ে দেখলাম রোপওয়ে, আমরা সেটাকে ছাড়তে পারলাম না। লোক 180 টাকা পার হেড টিকিট কেটে সোজা উঠে পড়লাম রোপওয়েতে, এবং রোপওয়েতে উঠে চলে গেলাম নামচির রক গার্ডেনে। অসাধারণ একটা সুন্দর বাগান, রক গার্ডেনের রংবাহারি ফুল, রংবাহারি গাছ, যেগুলো সত্যি চোখ জুড়ানো, যেগুলো কল্পনাই করা যায় না, অসাধারণ কালারফুল, এবং প্রত্যেকটার আলাদা ভিডিও কিন্তু দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলেও বুঝতে পারবেন। এই ভিডিওতে আমি ডিটেলটা দিলাম না, আপনাদের সংক্ষেপে একটু একটু করে বলে দিলাম, যাতে আপনারা কী কী দেখবেন আর কী কী যে অ্যাডভেঞ্চার করবেন, এই অ্যাডভেঞ্চারটা অবশ্যই করবেন। এবং তারপরেই আমরা চলে গেলাম সামদ্রুপচে মনাস্ট্রিতে। সামদ্রুপচে মনাস্ট্রির মাথায় আছে গুরু পদ্মসম্ভবর স্ট্যাচু, যেটি হায়েস্ট স্ট্যাচু বলা হয়। ইনি বুদ্ধিস্টদের একজন মানে মহান গুরু এবং সিকিমিজদের প্রোটেক্টর। এবং ঠিক তারপরেই আমরা চলে গেলাম নামচি চারধামে, চারধামে সন্ধ্যেবেলায় অসাধারণ দৃশ্য। চারধামে সন্ধ্যেবেলা চারটি ধাম তো আছেই, তার সঙ্গে 12টা জ্যোতির্লিঙ্গর ছবিও আছে। সন্ধ্যেবেলায় প্রেয়ারের সময় যে গান হয়, ভজন হয়, অসাধারণ, আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আমার আগের ভিডিও, সামনের ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ, বাই বাই, সবাই ভালো।